নওগাঁ সদর উপজেলার দোগাছি স্কুল পাড়া গ্রামে বিস্কুট খেয়ে খাদিজা ও নামের দুই তাবাস্তুম বোনের মৃত্যু হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় তাদের মৃত্যু হয় এছাড়াও বিস্কুট খেয়ে অসুস্থ হয়ে নওগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন মঈন ইসলাম নামের আরও এক কিশোর মৃত শিশুদের চাচা শাহজাহান জানিয়েছেন দুপুরে খাদিজা তাবাস্তুম ও বাড়ির পাশে একটি দোকান থেকে বিস্কুট কিনে খায় এরপর থেকে বমি করতে করতে অসুস্থ হয়ে পড়লে তাদেরকে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক প্রথমে তাবাসুমকে মৃত ঘোষণা করেন পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে খাদিজার মৃত্যু হয় বিস্কুট খেয়ে বিষক্রিয়ায় শিশু দুটির মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা চিকিৎসক ও পুলিশের